না আমি না কিছু বুঝতেছি না, সব কিছু তো ঠিকঠাকই যেতেছিল। দেখা করতেছি, বাসার নিচে যেতেছি, বারান্দায় আসতেছে, একসাথে ঘুরতে যেতেছি আমরা, একসাথে হাগ ডে, কিস ডে, রোজ ডে, টেডি ডে সব একসাথে আমরা পালন করলাম, তো ভালো ভালো টাইম পাস করলাম একসাথে। ওকে রিজেক্ট করে দিল কেন? আমার ফল্টটা কি? আমি কি করছি? মানে আমার তো কিছু বললো না, আমার না করে দিল মুখ। এই জীবনে প্রথমবার একটা মেয়ের জন্য আমার 100% ডেডিকেশন দিয়েছি, হুট করে আমি আমি বুঝতেছি না মানে কি হলো এটা। ওদের কি কোনো প্রবলেম হয়েছে? আমি দোস্ত তুই কি একটু তানিয়ার ফোন দিবি, ফোন দিয়ে জিজ্ঞেস করবি কি হয়েছে। তানিয়াকে কি ফোন দিবি? তানিয়া নিজেরই তো কোনো খোঁজ খবর নেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার প্রত্যেকটা জায়গা চেক করছে, নাই ফোন নেই, ফোন দিতেছি ফোনটাও ডেড। জানি না ফাইজলামি করতে করতে করছিলাম, সিরিয়াস হয়ে গেছে দোস্ত, কিছুই বুঝতে পারতেছি না কি হইতেছে। দেখ না আঙ্কেল, আপনি লাবণী আর তানিয়ার কোনো সমস্যা আছে? তোমরা কি সমস্যা করছো সেটা আমি জানি না, শুধু এতটুকু জানি তোমরা আমার মেয়েদেরকে হার্ট করছো। আমি তো তোমাদের বিশ্বাস করছিলাম, কিন্তু সেই বিশ্বাসে মর্যাদা তোমরা রাখো নাই। একদিন আমি বলছিলাম তোমরা যদি আমার মেয়েদের মন জয় করতে পারো তাহলে তোমাদের হাতে আমার মেয়েদেরকে তুলে দেবো, কিন্তু সেটা তোমরা মানো নাই। আমি আমার মেয়েদের চোখের পানি দেখছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি কি একটা কথা শুনে রাখো, আমি কোনোদিন আমার মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দিব না। মামা আজকে যেমন কি ভাল লাগতেছে, ও দিন পর তো করে পাইলাম আজকে তত প্রেমে পয়রা ভুলে গেছিলি বন্ধু রে বন্ধু। আমি যে তোকে কি উপকারটা করছি ওদিন ভিডিওটা কইরা, তোকে এক্সের কথাগুলো ভিডিও করছি কইরা তানিয়ারে লাবণীর পাড়ে দিছি, তোকে উপকারটা করছি আমি এটা একদিন মনে রাখবি। তানিয়া মন তো লক খাই গেছে, সারাদিন চ্যাটিং, বন্ধুবান্ধব পুরো ভুলেই গেলাম। বন্ধুবান্ধব ভুলিনি, বন্ধুবান্ধব বন্ধুবান্ধবের জায়গায় ঠিক আছে, আর তানিয়ার মধ্যে লক খাইছে তুই কি হয়েছে? ছয় মাসের বেশি আমার টিকতে দেখছো জীবন না, ছয় মাসের বেশি টিকবে না মানে? দেখ মামা তুই রিলেশন টিকাস বা না টিকাস আমার দিকে একটু খেয়াল রাখিস হ্যাঁ, আমার কিন্তু লাবণীর সাথে অলমোস্ট সব কিছু জমে গেছে, আমি কিন্তু মোটামুটি সিরিয়াস, তো আমার ব্যাপারটা একটু জমুক তারপরে তোর যা মন চাইছে তা করছিস। পরেরটা পরের ব্যাপার, আর শিখলাম এগুলো সব তোর কাছ দিয়ে, এখন তুমি সাধু সন্ন্যাসী হয়ে গেছো না? আরে ব্যাপারটা পাস্ট ইজ পাস্ট না, আগের কথা এখন বললে হবে? একটা নতুন প্রেম হইতেছে তোদের কাছ থেকে আমি একটু সাপোর্ট এক্সপেক্ট করতে পারি না? পারি তো কি হ্যাঁ কোন কোন সুস্থ হ্যাঁ তুমি আঙ্কেল আমার আপনার লাবণের সাথে একটু কথা আছে।